যে ইমাম সাহেব অটোরিকশা চালায় তার পিছনে নামাজ হবে কিনা। ইমাম সাহেব অটোরিকশা চালান, এরকম ইমাম পিছনে নামাজ হবে কিনা, এই প্রশ্ন কেন আসলো? এই প্রশ্ন আসার কারণ কি? ইমাম সাহেব যদি ইমামতি করার মতো যোগ্যতা তার থাকে, সূরা কেরাত বিশুদ্ধ করে জানে, মাসআলা মাসাইল জানে, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে। তিনি অটোরিকশা চালান, এটা কি কোনো দোষ? এটা কি কোনো ত্রুটি? তাহলে এই প্রশ্ন কেন আসবে ভাইরা? না, হ্যাঁ, আমাদের সমাজে এই ধরনের কাজ করলে আমরা মনে করি লোকটা সামাজিকভাবে অনেক ছোট, তুচ্ছ, এই লোক আবার ইমামতি করে কেমনে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রম দিয়েছেন মানুষের এবং তা দিয়ে পারিশ্রমিক নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ইসলামের খলিফা, কুয়া থেকে পানি তুলেছেন বালতি দিয়ে, রশি দিয়ে, এবং ওইটার বিনিময়ে পারিশ্রমিক পেয়ে সংসার চালিয়েছেন, নিজে খেয়েছেন। নিজের পরিশ্রম দিয়ে পারিশ্রমিক নেওয়া, উপার্জন করা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন। একজন অটোরিকশাওয়ালা বা একজন সাধারণ রিক্সাওয়ালা, একজন সাধারণ ভ্যান গাড়ি চালানোওয়ালা, একজন সাধারণ দিনমজুর শ্রমিক, তার উপার্জন অনেক লাখপতি কোটিপতি স্যুট বুট পরে অনেক ভদ্র সেজে বসে থাকে, তার থাইতে এই লোকের উপার্জন আল্লাহর কাছে হাজার গুণ শ্রেষ্ঠ হতে পারে, ঠিক না? বে ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম উপার্জন হলো দুই হাতের কামাই। ভাইরা আমার, আমরা মনে করি আমাদের দেশে আলেম ওলামা যারা আছেন, ইমাম মুয়াজ্জিন যারা আছেন, ওনারা শুধু আমাদের মসজিদ থেকে যে টাকা পয়সা দেব এগুলা শুধু খেয়ে বসে থাকবে, ওনারা আবার কোনো কিছু করুক, এটা আমরা একদম দেখতে পারি না। কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন যদি কোনো কাজ কারবার করে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, তো আমাদের দেশে মানুষ বলে দেখছেন হুজুর হইয়াও তার জিব্বা কত বড়। ভাইরা আমার, ইমামতি মুয়াজ্জিনের পাশাপাশি যদি কোনো ব্যবসা বাণিজ্য করে, কোনো কাজকাম করে, ভালো না খারাপ? শুধু ভালো না, ওইটাই করা উচিত। তাহলে কি হবে? শুধু ইমামতি করে তার পেট পালতে হবে না, ওই মসজিদ কমিটির লোকজন কি দিবে না দিবে, টাকা পাবে কি না পাবে, তাদের গোলামি করা লাগবে না। তখন তিনি স্বাধীনভাবে, বলিষ্ঠভাবে কথা বলতে পারবেন, তার পিছুটান থাকবে না। ভাইরা আমার, আমাদের দেশ, এই অঞ্চলটা বড় ব্যতিক্রম। আপনি ভারতেও যদি চলে যান, মাদ্রাসার শিক্ষক, বড় বড় মাদ্রাসার শিক্ষকদেরকে দেখবেন তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। আমাদের দেশে আলেমরা এগুলো করতে গেলেও সাধারণ মানুষ সিসি করে, মনে রাখবেন এগুলো খারাপ নয় বরং ভালো। একটা তথ্য শেয়ার করি, আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার কেউ কেউ জেনেও থাকতে পারেন, সেটা হলো সৌদি আরবে যত ইমাম মুয়াজ্জিন আছে, হাতে কোনো ব্যতিক্রম কিছু থাকতে পারে, এছাড়া সকল ইমাম মুয়াজ্জিন তাদের কোনো না কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য আছে, ইমামতি বা মুয়াজ্জিনই এদের পেট পালার মূল মাধ্যম না। সেখানে তাদেরকে সম্মানে দেওয়া হয়, তাদেরকে বাসা বাড়ি দেওয়া হয়, কিন্তু তাদের অন্য উপার্জনের মাধ্যম আছে। আমাদের দেশে এটা কল্পনা করতে পারে না মানুষ। মক্কা শরীফের যত ইমাম আছে, আপনারা আশ্চর্য হবেন, সকল ইমাম, এত বড় ইমাম, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, পদমর্যাদার এক একজন, সৌদি আরবের মতো দেশে টাকার অভাব আছে, আলিশান বাড়ি আছে, সিকিউরিটি গার্ড আছে, কিসের অভাব? কিন্তু প্রত্যেক ইমাম শেখ সুদাইসের মতো মানুষ, শেখ সুরাইমের মতো মানুষ, কেউ ইউনিভার্সিটির টিচার, কেউ কোর্টের জাজ, মুয়াজ্জিন যারা আছেন, হারাম শরীফের দুইজন মুয়াজ্জিনের অফিসে আমি সাক্ষাৎ করেছি উমরার সফরে গিয়ে, আমি অবাক হয়েছি যে তারা চাকরি করেন একটা অফিসে, তাদের সে অফিসে গিয়ে আমি সাক্ষাৎ করেছি, আমি দেখেছি যে একজন সাধারণ কর্মকর্তা অফিসের, কোনো অনেক বড় বস এরকম কিছুও না, কোর্টের একজন অন্যান্য কর্মকর্তাদের মতো তিনি কর্মকর্তা, এরকম দুজন মুয়াজ্জিনকে সাক্ষাৎ করেছি, তারা দুজন কোর্টে চাকরি করেন, এটা তাদের উপার্জনের মাধ্যম। আর এদিকে মসজিদে, আল্লাহর ঘরে, বাইতুল্লাহ, হারাম শরীফের মতো জায়গায় তারা মুয়াজ্জিনি করতেছেন। আমাদের দেশে হারাম শরীফের মুয়াজ্জিন হলে সে আবার কোনো কাজ করতো? ভাইরা আমার, ওলামা একরাম তারা কাজ করবেন, নিজের উপার্জন এর চেষ্টা করবেন, আপনারা এটাকে খারাপ মনে করবেন না, বরং আরও সাহস দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ মসজিদে নববীর ইমাম সাহেবদেরকে দেখবেন, মুয়াজ্জিনদেরকে দেখবেন, হয় কোনো স্কুলের টিচার, আর না হলে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, সরকারি বেসরকারি। আমি দাম্মামে 10 বছর ছিলাম, আমার মনে আছে সেখানে আমার বাসার পাশের যে মসজিদটা ছিল,
যেখানে নিয়মিত আমি সালাত আদায় করতাম, ওই মসজিদের যে ইমাম সাহেব ডক্টর আব্দুল করিম ছিল নাম, আশ-শাহরী, আব্দুল করিম আশ-শাহরী, উনি বড় বড় সুপার মার্কেটের মালিক। এমন সুপার মার্কেট আছে যেটার ব্রাঞ্চ 10-15 তখন ছিল, এখন আরও বেশি হয়ে গেছে, বিশাল বড় বড় সুপার মার্কেটের মালিক এবং অনেক বড় বড় আপনার কি বলে এটাকে, ওই যে ল্যান্ডের ব্যবসা আছে তার, আরও অনেক বিজনেস আছে। উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজের ইমাম। ভাইরা আমার, আমাদের দেশে আলেম ওলামারা তারা ব্যবসা বাণিজ্য করলে কোনো কিছু করতে গেলে আমরা খারাপভাবে দেখি, খবরদার, এগুলো আপনারা খারাপভাবে দেখলে আপনারা গুনাহগার হবেন। আলেমদেরকে উৎসাহিত করবেন যে তারাও কিছু করুক, তারা যদি কিছু করে তাতে তারা বলিষ্ঠভাবে দিনের কথা বলতে পারবে এবং দেশের উন্নতিতে তারাও অংশগ্রহণ করতে পারবে। এই জন্য আলেমরা কর্মমুখী হওয়া ভালো না খারাপ? অতএব এটাকে খারাপভাবে দেখবেন? এমনকি যদি অটো চালা, এমনকি যদি আপনার উনি সিএনজি চালা, এমনকি উনি যদি আপনার রিক্সাভ্যানও চালায়, তো এটাকে খারাপ মনে করার কিছু। আমাদের দেশে চুরি ডাকাতি 2 নম্বরেই করে, স্যুট বুট পরে, কোট টাই পরে সাহেব সাইজে আসলে ও কি চুরি করে সাহেব হইছে না ডাকাতি করে সাহেব হইছে, মানুষের গলা কেটে সাহেব হইছে, এইটা মানুষ দেখে না, সালাম দেয় লম্বা করে, ঠিক না? আর ওই বেচারা রিক্সা চালায় তাকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে। আরে ভাই, আল্লাহর কাছে ওই লোকের মর্যাদা অনেক বেশি যে নিজের হাতে উপার্জন করে। আফজালুল কাসাব কাসাবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই। অতএব এগুলোকে ছোট মনে করা যাবে। এখনো আমাদের দেশে এই নিকৃষ্ট স্বভাব অনেকের মধ্যে আছে যে রিক্সাওয়ালাদেরকে মানুষ মনে করে না, ভ্যানওয়ালাদেরকে মানুষ মনে করে না, দিন মজুরদেরকে মানুষ মনে করে না, অনেকে তাদেরকে সালামও দিতে চায় না, নিজের সাথে বসে খাওয়াইতেও চায় না, শ্রদ্ধাও করতে চায় না। একজন ইমানদারের চরিত্র কখন এটা হতে পারে না? একজন ইমানদার দেখবে কর্ম, একটা মানুষ যদি মুসলিম হয়, ইমান থাকে, ভালো কাজ থাকে, নামাজি হয়, সে যত সাধারণই হোক না কেন তাকে বুকে নেয়ার মতো মানসিকতা আমাদের থাকতে হবে। যেদিন এদেশের আলেম ওলামারা, মসজিদের মুয়াজ্জিনরা, ওলামা ইকরাম তারা নানামুখী ব্যবসা বাণিজ্য কাজে কর্মে যোগ দিবে, সেদিন দেখবেন এদেশের চেহারা পাল্টে যাবে, দিনের কাজের ভিতরে গতি আসবে। আমি ব্যক্তিগতভাবে, আপনারা হয়তো বলতে পারেন এত ওয়াজ করেন আপনি কি করেন, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো ইনশাআল্লাহ আমি বলে কয়ে ইনশাআল্লাহ একটা ব্যবসা আল্লাহ চাইতে শুরু করব। এবং এটার উদ্দেশ্যই হলো যে আমার সংসার সেখান থেকে চলবে আর ডাল ভাত আমি সেখান থেকে খাবো, দিনের কাজ আমি আল্লাহর জন্য করব, সেখান থেকে কোনো পয়সা কড়ি আমার নেওয়ার প্রয়োজন তখন আর হবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে, সমস্ত ওলামায়ে কেরামকে এই দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখার তৌফিক দান করুন, তাদের সবাইকে সম্মানের রিজিক অর্জন করার তৌফিক দান করুন আর আমাদের মানসিকতাগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করার তৌফিক দান করুন।